বন্ধুরা, তোমাদের সুবিধার্থে সেপ্টেম্বর মাসের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে নতুন মডেল অ্যাক্টিভিটির প্রশ্নপত্র তোমাদের দেওয়া হয়েছে তার সম্পূর্ণ উত্তরসমূহ জানানো হয়েছে আজকের এই ভিডিওতে। এবং বন্ধুরা, পরবর্তী সময়ে আরও যে সমস্ত বিষয়গুলি তোমাদের রয়েছে তার প্রতিটি বিষয়ের সম্পূর্ণ উত্তর পেতে হলে এই ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটিকে, ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দাও, যাতে প্রত্যেকটি বিষয়ের মডেল অ্যাক্টিভিটির উত্তরের ভিডিওগুলো তোমরা দেখতে পাও সবার আগে। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে সম্পূর্ণ উত্তরসমূহ জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে খস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। তো প্রশ্নপত্রে তোমরা একটি ছক দেখতে পাবে। তো ছকটির উত্তর হিসেবে প্রথমত ভার্সাই চুক্তির সঙ্গে এখানে মিলিত হবে 1919 খ্রিস্টাব্দ, মহামন্দার সঙ্গে এখানে মিলিত হবে 1929 খ্রিস্টাব্দ, 14 দফা শর্তের সঙ্গে এখানে মিলিত হবে 1918 খ্রিস্টাব্দ, এবং স্পেনের গৃহযুদ্ধের সঙ্গে এখানে মিলিত হবে 1936 খ্রিস্টাব্দ। এর পরের প্রশ্নতে বলা হয়েছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। তো 2.1 নম্বর প্রশ্নতে রয়েছে রাশিয়ার পার্লামেন্ট ডুমা নামে পরিচিত। তো সঠিক উত্তর হবে এটি সত্য। এরপর 2.2 নম্বর প্রশ্নতে রয়েছে ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে গড়ে ওঠা একটি অস্থায়ী সরকার যার কার্যালয় ছিল 1919 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এটি হবে সত্য। এরপর 2.3 নম্বর প্রশ্নতে রয়েছে 14 দফা নীতি ঘোষণা করেন লেনিন, এটি হবে মিথ্যা। এরপর 2.4 নম্বর প্রশ্নতে রয়েছে লীগ অফ নেশন গড়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এটি হবে সত্য। এরপর বন্ধুরা, 3 নম্বর তাকে বলা হয়েছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। তো 3 নম্বর তাকের 3.1 নম্বর প্রশ্নতে রয়েছে এমস টেলিগ্রাম কি। তো এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম এমস নামক স্থান থেকে তার প্রধানমন্ত্রী বিসমার্ককে টেলিগ্রামের মাধ্যমে একটি খবর পাঠান। এই বিষয় ছিল ফরাসি দূত বেনেডিক্টের সঙ্গে রাজা প্রথম উইলিয়ামের আলোচনার। এটি ইতিহাসের এমস টেলিগ্রাম নামে খ্যাত। এর ফলে ফ্রান্সের সঙ্গে প্রাশিয়া যুদ্ধ শুরু হয়েছিল এবং জার্মানির ঐক্য সম্পূর্ণ হয়েছিল। এরপর বন্ধুরা, 3.2 নম্বর প্রশ্নতে রয়েছে প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য কী ছিল। এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব 1789 খ্রিস্টাব্দের বিপ্লবে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় বিশেষ করে প্যারিসের দরিদ্র শ্রমিক শ্রেণীর বিশেষ ভূমিকা ছিল। বিপ্লবের সময় এই দরিদ্র শ্রমিক শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে প্যারিসে 1871 খ্রিস্টাব্দে 18ই মার্চ গঠিত হয় প্যারি কমিশন। প্যারি কমিশনের প্রতিষ্ঠাতার উদ্দেশ্য ছিল ক প্যারিস নগরীর বৈপ্লবী পৌর প্রশাসন পরিচালনা করা, খ প্যারিসের গৌরব ও মর্যাদা বৃদ্ধি করা, গ সমগ্র ফ্রান্সের উপর প্যারি কমিশনের প্রাধান্য প্রতিষ্ঠা করা। এরপর বন্ধুরা, 4 নম্বর থেকে প্রশ্নতে বলা হয়েছে 7 বা 8টি বাক্যে উত্তর দাও। তো 4 নম্বর থেকে প্রশ্ন হিসেবে এখানে রয়েছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করো। তো এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব ফরাসি বিপ্লবের পূর্বে তথা নেপোলিয়নের জার্মানি জয়ের আগে জার্মানি প্রায় 300টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। পরবর্তীকালে নেপোলিয়ন সেই রাজ্যগুলি জয় করে পুনর্গঠন করে এবং 300টি রাজ্যকে 39টি রাজ্যে বিভক্ত করে কনফেডারেশন অব দ্য রাইন নামে একটি রাষ্ট্র সংগঠন করেন। পরবর্তীকালে ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতি প্রয়োগ করে জার্মানিকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে পরিণত করে দেওয়া হয় এবং প্রতিষ্ঠিত হয় অস্ট্রিয়া কর্তৃত্ব। পরবর্তী সময়ে বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য সম্পন্ন হয়। প্রথম পয়েন্ট আমরা লিখব রক্ত ও লোহনীতির প্রয়োগ। বিসমার্ক যুদ্ধের অনুকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে 1864 থেকে 1870 এই 6 বছর মধ্যে 3টি যুদ্ধের সাহায্যে জার্মানির ঐক্য সম্পন্ন করেন। এর পরের পয়েন্টে লিখব ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। প্রথম সেজউইক ও হলস্টেন পুনরুদ্ধারের জন্য বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং ডেনমার্ক পরাজিত হয়। গ্যাস্টিনের সন্ধি দ্বারা প্রাশিয়া প্রায় উইস্কেন, অস্ট্রিয়া পায় হলস্টেন।
পরবর্তী পয়েন্টে লিখব অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ। গ্যাস্টিনের সন্ধি এমনভাবে করা হয়েছিল যাতে শীঘ্রই অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধে, সেই জন্য বিসমার্ক আগাম প্রস্তুত ছিলেন। 1866 খ্রিস্টাব্দে প্রাশিয়া সেডিয়ার যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে, ফলে উত্তর ও মধ্য জার্মানি থেকে অস্ট্রিয়ার প্রাধান্য দূর হয়। এর পরের পয়েন্টে আমরা লিখব ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। এরপর দক্ষিণ জার্মানি থেকে ফ্রান্সের প্রাধান্য দূর করার জন্য বিসমার্ক 1870 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেন। সেডানের যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়ে জার্মানিকে ত্যাগ করেন। এবং মূল্যায়ন হিসেবে আমরা লিখব, এইভাবে বিসমার্কের ইতিবাচক নেতৃত্বে জার্মানির রাষ্ট্রীয় ঐক্য সম্পন্ন হয়। এই নবগঠিত জার্মানির রাজা হন প্রথম উইলিয়াম। তো বন্ধুরা, আশা করছি তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। তাই বন্ধুরা, ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। এবং বন্ধুরা, এরপর তোমরা কোন বিষয়ের মডেল অ্যাক্টিভিটির উত্তর পেতে চাও সেটা অবশ্যই যেন এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং পরবর্তী সময়ে প্রতিটি বিষয়ের সমস্ত মডেল অ্যাক্টিভিটির উত্তর পেতে হলে অতি অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে অল সিলেক্ট করতে যেন মোটেও ভুলো না। এবং এই ভিডিওটি তোমার অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দিও, যাতে তারাও সমস্ত উত্তরসমূহ জানতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।